আপনি আরও একটি প্রশ্ন করেছেন বিগত দিনের অনেক বছরের কাজা নামাজ রোজা কীভাবে আদায় করব আচ্ছা বিগত দিনের কাজা আপনি কেন করেছেন আপনি যদি ইচ্ছে করে ছেড়ে দিয়ে রাখেন বা সালাত মানে কন্টিনিউয়াসলি ছাড়েন অথবা ইচ্ছা করে অল্প ছাড়েন বা মানে দিনের পর দিন ছেড়ে দিয়ে রাখেন এগুলো সবটাই কফুরি অতএব সেখান থেকে আপনাকে সিনসিয়ার তওবা করতে হবে এটাকে বলা হয় কোরআনের ভাষায় আর তৌবা নাসুহা এখানে যেই সালাদগুলো আপনি ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন এবং যেই ছাড়াটা কুফুরি হিসাবে নবী সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন এবং তিনি স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন সেই কুফুরি কাজ থেকে আজকে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা নিতে চাই তাহলে তওবা করতে হবে তোবা তাসোহা সেগুলোর উমরে কাজ আর কোনো প্রয়োজন নেই তবে আপনি যখন যেমন সালাদ ঠিক রেখেছেন হ্যাঁ ইমান আমল সব দিক থেকে আপনি মুসলিম হিসাবে যদি গণ্য হয়ে থাকেন তাহলে সে অবস্থায় যে সিয়াম বা রোজাগুলো আপনি তরক করেছিলেন সেগুলো সবগুলো আপনাকে কাজা করতে হবে সিয়াম তরক করাটা এটা কবিরা গুণা কোনো সন্দেহ নেই তবে এটাকে রাসুলসাল্লাহ সাল্লাম কুফুরি বলেননি ফলে আপনার মুসলিম থাকা অবস্থায় যতগুলো সিয়াম আপনার মিস হয়েছে প্রত্যেকটা সিয়াম আপনাকে কাজা করতে হবে সেক্ষেত্রে আপনি প্ল্যান করতে পারেন কিভাবে করবেন আপনি এখানে প্রশ্ন করেছেন যে সোমবার বৃহস্পতিবার আইয়ামের রোজাগুলো যদি ওই কাজা রোজা নিয়ত করে রাখা হয় তাহলে হবে কি না কেন হবে না অবশ্যই হবে তবে আপনি যখন ফরজ সিয়ামের কাজা করবেন তখন নফল সিয়াম হিসাবে সেটার গ্রহণযোগ্য হবে না সেটা ফরজ সিয়াম হিসাবে গ্রহণযোগ্য হবে অতএব আপনার ফরসিয়ামের কাজা যখন সেটা সোমবার বৃহস্পতিবারে করলেন তাহলে সোমবার বৃহস্পতিবারের নফল সিয়াম হিসাবে এটা থাকছে না তবে না থাকলেও কোনো অসুবিধা নাই কারণ সোমবার আর বৃহস্পতিবার নফল সিয়ামের এই আমলটা রাসুলসাল্লাহলাম কেন করতেন কারণ সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হতো ফলে আপনি সিয়ামরত অবস্থায় মানে রাসুলসাল্লাসাল্লাম যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য আপনার কাজাসিয়ামের মাধ্যমেও অর্জিত হবে অতএব আপনি সোমবার বৃহস্পতিবার আপনার কাজাসিয়ামগুলো রাখতে থাকুন কোনো অসুবিধা নেই এর বাইরেও রেখে যত দ্রুত সম্ভব সেগুলো যদি শেষ করে ফেলতে পারেন সেটাই উত্তম